হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল যারা জুম অ্যাপসের ব্যবহার জানেন না, পাশাপাশি তারা জুম অ্যাপসে আপনাকে কেউ হচ্ছে মিটিং এর আয়োজন করেছে, আপনাকে ইনভাইটেশন পাঠিয়েছে, অথবা আপনাকে লিংক মিটিং এরই পাসওয়ার্ড পাঠিয়েছে, এখন আপনি জয়েন হতে পারতেছেন না। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা, এবং স্পেশালি হচ্ছে আমাদের সেই ক্লায়েন্টদের জন্য যারা হচ্ছে আমাদের ফ্রি গাইডলাইনমূলক মাস্টার ক্লাসে জয়েন হতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং রিলেটেড। সো তারা হচ্ছে, তাদেরকে তো অলরেডি আমরা হচ্ছে কি SMS পাঠিয়ে দিয়েছি। এই SMS এর মধ্যে দেখবেন যে একটা মেসেজ চলে যাবে আপনাদের এখানে, অ্যান্ড এখানে হচ্ছে মিটিং এনি পাসওয়ার্ড এবং ক্লাস লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো ঠিক এরকমভাবে, এই যে আমি দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে, এই যে এরকম আপনাকে অভিনন্দন, সেমিনারের সময় হচ্ছে 8টা PM, ঠিক আছে? এরকমভাবে দেওয়া থাকবে একটা মেসেজ আপনাদের। সো এখানে লিঙ্ক দেওয়া আছে, পাশাপাশি মিটিং আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সো অলরেডি আছে মনে করেন। সো এখানে আপনাদের বলা হয়েছে মিটিং শুরু হবে 8টা PM। সো আপনি যদি চেষ্টা করেন, এই লিঙ্কে ক্লিক করে যদি চেষ্টা করেন, 7:30 বা 7:49 যদি চেষ্টা করেন যে আপনি জয়েন হতে, অবশ্যই পারবেন না। কেন? আমাদের টাইম দেওয়া আছে 8টা PM, ঠিক আছে? 8টার আগে আপনি পারবেন না। সো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কিভাবে এখন জয়েন হবেন আমাদের মিটিংয়ে। সো এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে দুই সিস্টেমে জয়েন হতে পারবেন। প্রথমে সহজ সিস্টেমটা আমি আলোচনা করব, কিন্তু এর আগে আপনাদের অবশ্যই জুম অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। সো এখানে জুম অ্যাপসের নাম আপনি লিখতে হবে ZWM, লেখার সাথে সাথে আপনি যদি এখানে সার্চ করে প্রথমে চলে আসবে। সো এখানে ওপেন লেখা আছে, তার মানে হচ্ছে আমি অলরেডি আমাদের এটা ইনস্টল করে ফেলেছি, আপনাদের প্রথমে ইনস্টল করতে হবে। সো এখন জুম অ্যাপ সম্পর্কে একটু আলোচনা করি। আমরা যদি জুম অ্যাপসের মধ্যে যাই, যেহেতু ইনস্টল করা আছে, জুম অ্যাপসের মধ্যে গেলে অনেকগুলো অপশন প্রথমে আসতে পারে। সো এগুলো সব দেওয়ার পর এই একটা আপনার ডিসপ্লে দেখতে পারবেন। সো এই ডিসপ্লেতে আসার পর তিনটা অপশন দেখতে পাচ্ছেন, জয়েন এ মিটিং, সাইন আপ, সাইন ইন। সো সাইন আপ মানে কি? সাইন আপ হচ্ছে আপনি কখনো জুম ব্যবহার করেননি এবং আপনার কোনো অ্যাকাউন্ট নেই। ফেসবুকে যেমন অ্যাকাউন্ট আছে না, ঠিক এরকম এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় যদি আপনি মিটিং তৈরি করতে চান। কিন্তু আপনি তো এই ভিডিওটা দেখতেছেন জাস্ট জয়েন হওয়ার জন্য, মিটিং তৈরি করার জন্য না। সো তাদের আপনাদের জন্য এটা না, কিন্তু আপনারা অনেকে ভুলবশত হচ্ছে সাইন আপ সাইন ইনে ক্লিক করে ফেলেন। যাতে ক্লিক না করেন সেক্ষেত্রে আমি এটা বলে দিচ্ছি। সো সাইন আপ হচ্ছে মূলত আমি মিটিংটা আয়োজন করতে চাচ্ছি, এখন আমাকে তো অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করতেই হবে যেহেতু আমি মিটিং ক্লিক তৈরি করব। সো সেই ক্ষেত্রে আমাকে সাইন আপ করতে হবে, এর আগে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সো এখন তৈরি করতে হবে প্রথমে। আর সাইন ইন হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, কিন্তু পরবর্তীতে আমি ধরেন আজকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, কালকে আমি মিটিং নিতে চাচ্ছি, তখন আমাকে সাইন ইন করে আমাদের পাসওয়ার্ড এবং আইডি দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। সো জয়েন এ মিটিং মানে কি? এই অপশনটা তখনই ব্যবহার করা হবে যখন আপনি কোনো মানুষ আপনাকে লিঙ্ক তার অথবা মিটিং এর পাসওয়ার্ড পাঠিয়েছে, এখন আপনি জয়েন হবেন মিটিং এ। সো সেই ক্ষেত্রে জয়েন এ মিটিং এ ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি। এখন চাচ্ছেন যে আপনি আমাদের ফ্রি গাইডেনমূলক ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাসে জয়েন হতে। সো অবশ্যই আপনাকে এর আগে আমরা আপনার মেসেজে আমরা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। সো ধরেন এরকম একটা লিঙ্ক পাঠিয়েছে, ঠিক আছে? সো 8টা বাজে শুরু হবে। সো এখন 8টা বেজে গেছে, এখন আপনি চাচ্ছেন যে আপনি জয়েন হবেন আমাদের মিটিংয়ে। সো প্রথম সহজ যে পদ্ধতিটা সেটা আমি আলোচনা করতেছি, জুম মিটিং লিঙ্ক। জাস্ট জুম মিটিং লিঙ্কে আপনি ক্লিক করতে হবে, আর কোনো জায়গায় না, মিটিং আইডি বা পাসওয়ার্ড কোনোটাই ব্যবহার করতে হবে না, জাস্ট জুম মিটিং লিঙ্কে ক্লিক করতে হবে। সো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যে প্রিপেয়ারিং মিটিং হচ্ছে একটু ওয়েট করতে হবে। এখানে সাফি লেখা হচ্ছে, এটা মানে হচ্ছে আপনার নাম, ঠিক আছে? অথবা আপনারা যখন প্রথম ইউজ করবেন তখন আপনাদের মোবাইলের নাম থাকতে পারে। সো মোবাইলের নাম কেটে দিয়ে অথবা রাখতেও পারেন, এটা আপনার ইচ্ছা, তবে আপনার নামটা দিলেই বেটার। সো ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর কিন্তু সরাসরি কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি অ্যাটেন্ড করে ফেলবেন। জয়েন হতে পারবেন একবার সহজ মাধ্যমে। আর দ্বিতীয় অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন আবার চলে গেলেন আপনি আপনার, আমরা যেটা পাঠিয়েছি আপনাকে আর যে লিঙ্ক,
সো এই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে সহজ, যেটার মাধ্যমে আপনি জয়েন হয়ে গিয়েছেন। সো আমি যদি আবার একটু আমার ইয়েতে যাই, সো এখানে ধরেন হচ্ছে এটা, সো প্রথম অপশনটা হচ্ছে আমরা জাস্ট লিঙ্কের মাধ্যমে প্রবেশ করেছি, এখন আমাদের প্রয়োজন হবে দ্বিতীয়, একটু লং প্রসেস, তো প্রথমটা যদি সমস্যা হয় তাহলে দ্বিতীয়টা ইউজ করতে পারেন। সো এই যে মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি, এই দুইটা ইউজ করে আমরা মিটিংয়ে কীভাবে অ্যাটেন্ড করবো সেটা আমি এখন দেখাবো। সো এখন আমাদের যেতে হবে, এখন যেতে হবে হচ্ছে জুমে, আমরা জুমে যাব। সো জুমে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে, ক্যান্সেল। সো এই যে জয়েনে মিটিং আমরা ক্লিক করবো, যেহেতু আমরা জয়েন হতে চাচ্ছি, সো জয়েনে মিটিংয়ে ক্লিক করার পর এখানে মিটিং আইডি চাচ্ছে, কিন্তু অলরেডি তো আমাদের মিটিং আইডি দেওয়া আছে তাই না, যেটার মধ্যে আমরা জয়েন হব। সো এই যে মিটিং আইডিটা আমরা এখানে কপি করতে পারবো না, অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সো 874-9929, সো আমরা হচ্ছে এটা মনে রেখে 874-9929 এটা বলা যাবে না, তারপর 2984, ঠিক আছে। সো ধরেন এটা হচ্ছে আমাদের ই, তারপর হচ্ছে এখানে নাম দিবেন আপনার, তারপর হচ্ছে জয়েনে ক্লিক করে দিবেন। জয়েনে ক্লিক করার পর প্রিপেয়ারিং মিটিং এবং পাশাপাশি আমাদের এখানে মিটিং পাসওয়ার্ড চাচ্ছে। সো এটাই শেষ আমাদের ধাপ, অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়া আছে 2211, ঠিক আছে। সো এটা আমরা দেখলাম, দেখার পর এখানে 2211টা আমরা এখানে দিয়ে দিব, 2211 দেওয়ার সাথে সাথে ওকে দিয়ে দিব এবং প্রিপেয়ারিং মিটিং। সো একটু ওয়েট করতে হবে, আমরা এখন চলে যাব আমাদের মিটিং। এই হচ্ছে যে কীভাবে আপনারা মিটিংয়ে জয়েন হবেন, অনেকেই পারেন না মিটিংয়ে জয়েন হতে, এবং আমাদের অনেকেই কমপ্লেন করেন যে ভাই আসলে জয়েন হতে পারতেছি না। সো তাদের জন্য মূলত এই ভিডিওটা। সো অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, কারণ ফ্রিল্যান্সিং রিলেটেড এছাড়াও ইনকাম রিলেটেড সকল ভিডিও আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সো আশা করি সাবস্ক্রাইব করে যাবেন। সো আজকে তো পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।